সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে একটি ছোট্ট কাজ দেখব। আমরা এর আগে একটি পেজে কিভাবে বর্ডার ইনসার্ট করা হয়, কিভাবে বর্ডার দেওয়া হয় সেটি আমরা দেখেছিলাম। আশা করি কাজটি সবার মনে আছে। এখন আমরা এখান থেকে দেখব যে একটি পেজে কিভাবে জলছাপ দেওয়া হয়। এটিকে আমরা আসলে নিজের ভাষায় বলে থাকি জলছাপ। এটা হচ্ছে যে কোনো একটা ছবি বা টেক্সটকে শ্যাডো আকারে ডকুমেন্টের নিচে বসিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে জলছাপ। আমরা আমাদের ভাষায় বলছি, প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক। বন্ধুরা, মনে রাখতে হবে যে আমরা যে কাজটি করতে যাচ্ছি, অর্থাৎ একটা লোগো বা একটা ছবিকে অথবা একটা টেক্সটকে শ্যাডো হিসাবে আমি ডকুমেন্টের নিচে বসিয়ে দিচ্ছি, এই কাজটির নাম হচ্ছে ওয়াটারমার্ক বসানো। আরেকটি বিষয় জেনে রাখা দরকার, খুব বেশি দরকার, সেটি হচ্ছে এই ওয়াটারমার্ক অপশনটি কোথায় থাকে। বন্ধুরা, আমরা আগে বলেছিলাম যে আমরা একটি ডকুমেন্টে, এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্টে যখন কাজ করি, তার ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু হোম মেনুর অধীনে থাকে। তো এখানে আমরা আজকে যে কাজটি করব, যে ওয়াটারমার্ক বসাবো, সেটি হচ্ছে ডিজাইন মেনুতে থাকে। তাহলে আমরা যদি ডিজাইন মেনুতে চলে যাই, দেখো ডিজাইন মেনুতে ক্লিক করার পরে ডান দিকে চলে গেলাম। ডান দিকে চলে গেলেই কিন্তু আমরা সেই ওয়াটারমার্ক অপশনটি পাচ্ছি। তো আমি যখন ওয়াটারমার্ক অপশনে ক্লিক করতেছি, তখন এই যে ওয়াটারমার্কের কয়েকটা ডেমো শো করতেছে। তো আমি কাস্টম ওয়াটারমার্ক থেকে কাজটি করব। বন্ধুরা, এখান থেকে পছন্দ করে টেক্সট ওয়াটারমার্ক কিন্তু আমি দিতে পারবো। একটু দেখাই, যদি আমি ডন্ট কপি ক্লিক করি, ওই যে ডন্ট কপি বসে গেছে। তো এটির কালারটি সাদা টাইপের হওয়ার কারণে ভালো দেখা যাচ্ছে না। এখানে ইচ্ছা করলে কিন্তু তুমি কালারও চেঞ্জ করতে পারবে। তো এক্ষেত্রে তোমাকে কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে, এবং এই যে কালারটি রয়েছে দেখো, এটা সাদা টাইপের রয়েছে, যার জন্য সাদার মধ্যে খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না। তো আমি যদি এখান থেকে আর একটু বেশি কালার নেই, অর্থাৎ অন্য কোনো সাদার বাদে বিপরীত কোনো কালার নেই, তাহলে কিন্তু এটি খুবই বেশি করে দেখা যাবে। এই যে এবার দেখো, এবার কিন্তু ওয়াটারমার্কটি বেশ কি বলে করা রয়েছে, তাই না? বেশ উজ্জ্বল রয়েছে। আচ্ছা, তাহলে আমরা যেটি করছিলাম যে পিকচার ওয়াটারমার্ক নিতে চাচ্ছিলাম, তাহলে তার জন্য কি করব, আমি ওয়াটারমার্কে গেলাম। বন্ধুরা, আমি আর একটু রিপিট করি যে ডিজাইন মেনু, ডিজাইন মেনু থেকে ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে যখন আমি ক্লিক করলাম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার ওয়াটারমার্ক। তো যখন পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করলাম, তখন দেখো পিকচার সিলেক্ট করার অপশনটি চলে আসছে। আমি সিলেক্ট পিকচার দিই, কোত্থেকে নিব, আমি ফাইল থেকে নিব, ডাবল ক্লিক করলাম। করার পরে আমাকে ফাইল সার্চ করার সুযোগ দিয়েছে, যেখানে দেখো সবগুলো ড্রাইভ দেখাচ্ছে, ড্রাইভ থেকে নিতে পারবো। অর্থাৎ যেখানে রাখা আছে আমার ছবিটি বা লোগোটি, আমি সেটিতে প্রবেশ করব। তো আমারটি ডেস্কটপে রাখা আছে, এই জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এবং দেখো ডেস্কটপ সিলেক্ট করার পরেই কিন্তু আমি সেই আমার লোগোটি আমি দেখতে পাচ্ছি, যেটিকে আমি ওয়াটারমার্ক হিসেবে দিতে চাচ্ছি বা জলছাপ হিসেবে দিতে চাচ্ছি। তাহলে ডাবল ক্লিক করি আমার পিকচারটিতে, এই যে দেখো ইনসার্ট হয়ে গেল, যে লোগো ডেস্কটপ চলে আসছে। এবার হচ্ছে আমি অ্যাপ্লাই এবং ক্লোজ দিলাম, চলে গেল টেক্সটের পিছনে। এটি একটু প্রিভিউতে আমরা দেখে নিই, এই যে আমার ওয়াটারমার্ক বসে গেল। তো বন্ধুরা, এভাবে আমার একটি ডকুমেন্টকে সুন্দর করার জন্য আমি কিন্তু আমার পছন্দের টেক্সট অথবা ইমেজ যেরকমই হোক বা যাই চাই আমি কিন্তু বসাতে পারবো। তো এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো তোমাদের জন্য, বিশেষ করে যারা নবীন প্রশিক্ষণার্থী রয়েছে, যে আমরা যখন কোনো শীট তৈরি করি, অর্থাৎ আর শীটগুলো অন্য কাউকে বিতরণ করি, তখন কিন্তু আমরা এই ওয়াটারমার্কগুলো ব্যবহার করতে পারি, যাতে করে এই শীটগুলো যদি কেউ কপি করে অথবা ফটোকপি করে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই শীটগুলো আমার আমাদের করা। তো এই হচ্ছে আজকে ওয়াটারমার্ক বা জলছাপ বা কোনো পিকচারকে শ্যাডো আকারে টেক্সটের পিছনে বসানোর নিয়ম। আমার মনে হয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পেরেছ, প্র্যাকটিস করলে তোমরা এটি আরও সুন্দর করে করতে পারবে।
আর একটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও অরিন আইটি চ্যানেলে আপলোড থাকবে, ইচ্ছা করলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো বন্ধুরা ভালো থাকো, আগামীতে আরও এরকম ছোট্ট একটি কাজ নিয়ে আবার তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।